तोलपाड़ झाड़ग्राम থেকে পশ্চিম মেদিনীপুর মাওবাদীরা নাকি কেড়ে নিয়েছে মোবাইল। এই অভিযোগ মেলার পরেই রীতিমতো আলোড়ন দুই জেলার পুলিশ মহলে, কিন্তু তার ঠিক পরেই পুলিশের জেরায় মাওবাদীদের দ্বারা ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করল অভিযোগকারীরা। শেষ পর্যন্ত মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ থানায় জমা দিয়েই ক্ষান্ত থাকলেন অভিযোগকারীরা। জানা গিয়েছে খড়গপুর শহর থেকে বেলপহাড়ির ঢাঙ্গিকুসুম গ্রামে ঘুরতে গিয়েছিল খড়গপুর শহরের ইন্দা ও শ্রীकृष्णपुर এলাকার চার পর্যটক। চারজনের মধ্যে খড়গপুর শহরের সম্রাট মাইতি নামে এক ব্যক্তি অভিযোগ করেন, ঢাঙ্গিকুসুম গ্রামে সশস্ত্র মাওবাদীরা তাদের মুখোমুখি হয়ে কেড়ে নেয় তাদের মোবাইল। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই রীতিমতো আলোড়ন পড়ে যায় ঝাড়গ্রাম জেলার পুলিশ মহল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ মহলে। তৎপরতার সাথে গোটা বিষয় নিয়ে ইন্টেলিজেন্স ইনপুট নিতে শুরু করে পুলিশের গোয়েন্দা বিভাগ। অভিযোগকারীদের বক্তব্যে নানান রকমের অসঙ্গতি লক্ষ্য করে অবশেষে শুক্রবার সন্ধ্যায় খড়গপুর টাউন থানার পক্ষ থেকে অভিযোগকারী সম্রাট মাইতি, বিশ্বরূপ ঘোষ, সুরজিত রায় ও अर्कदीप पाल নামে চার পর্যটককে ডেকে পাঠায় খড়গপুর টাউন থানার পুলিশ। সেখানেই পুলিশের জেরায় মাওবাদীদের তথ্য সম্পূর্ণ খারিজ করে দেয় চার পর্যটক। এমনকি ক্যামেরার সামনেও গোটা বিষয়টি অস্বীকার করে অভিযোগকারী সম্রাট মাইতি। তাহলে কেন মাওবাদী তথ্য খাড়া করা হয়েছিল? এই বিষয়ে নিশ্চিত হতে অভিযোগকারীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। অভিযোগকারীরা মাওবাদী তথ্য খারিজ করে দিলেও বেলপহাড়ি এলাকায় কোনো রকমভাবে মাওবাদী অ্যাক্টিভিটি চলছে কিনা তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের কর্তারা। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, আনন্দ বাংলা। Book your sanitizer tunnel here.